কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে অপো নতুন একটি ডিভাইস বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে, সেটি কি অপো F21 Pro 5G। সো F21 Pro 5G আপনারা অনলাইনে বা হচ্ছে ফেসবুকে ইউটিউবে অনেক ধরনের পোস্ট দেখতে পাচ্ছেন। সো আমি আজকে আপনাদের মাঝে অপো F21 Pro যে 5G ফোনটা লঞ্চ হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনা করব। সো আমার হাতে কিন্তু অলরেডি F21 Pro 5G ফোনটি রয়েছে। সো দেখতেই পাচ্ছেন প্রেমের ভিডিও আমি দিয়ে দিয়েছি। সো এই ফোনটিতে প্রথম যে আমি কথাটা বলবো সেটা হচ্ছে এটা কালার গ্রেডিয়ান, এটা এদের ডিজাইনের দিক থেকে কিন্তু অসাধারণ করেছে। সো আমার কাছে স্পেশালি এই ফোনটি যে দেখবে, নট অনলি আমার কাছে যে দেখবে তার কিন্তু প্রথম লোকে কিন্তু পছন্দ হয়ে যাবে। তার হচ্ছে এইটার এইটার ডিজাইনের ভিতরে কিন্তু থাউজেন্ড অফ কালার গ্রেডিয়ান রয়েছে। সো এই ফোনটি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু বিভিন্ন কালার আপনার হচ্ছে শো আপ করে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের ভিতরে, যেটা কিন্তু কালার শেপটা হচ্ছে দেখেন। যে আমি যদি এক এক একটা অ্যাঙ্গেল করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন, দেখতে পাচ্ছেন আপনারা। সো আশা করি এই ফোনটা মানে লুকিংয়ের দিক থেকে প্রিমিয়াম একটি লুক করেছে। এছাড়া এই ফোনটির পিছনে কিন্তু ক্যামেরা ডিজাইনের দিক থেকে যদি বলি সব থেকে ইউনিক একটি ক্যামেরা ডিজাইন রয়েছে, সেটি কি যেমন আপনারা জানেন যে F21 Pro যেটা রয়েছে, নট অন টু 5G ছাড়া যেটা রয়েছে সেটি কিন্তু আপনার একটি অরবিট লাইট রয়েছে। অরবিট লাইট হচ্ছে একটি ক্যামেরা যেটা হচ্ছে ম্যাক্রো লেন্স যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার একটা লাইট জ্বলানো, একটা লাইট জ্বলে যখন ক্যামেরা অন করবেন, লাইট জ্বালাবেন বা চার্জ দিবেন তখন একটা লাইট জ্বলে, দেখবেন যে ক্যামেরা পাচ্ছে একটা লাইট জ্বলে। তো এই ফোনটা কিন্তু আকর্ষণের বিষয়টা হচ্ছে এটা কিন্তু দুটি ক্যামেরা কিন্তু আপনার বিভিন্ন কালারে কিন্তু আপনার লাইট জ্বলবে। অ্যাজ লাইক হচ্ছে আপনার যদি হচ্ছে কল আসে বা নোটিফিকেশন আসে সেক্ষেত্রে গ্রিন টাইপের, যেমন আগেটা ছিল কিন্তু হোয়াইট, পুরো হোয়াইট জ্বলবে, বাট এটা কিন্তু আপনার গ্রিন টাইপের জ্বলবে। এই যে চার ক্যামেরা যে আপনার চারপাশে যেটা আছে ওইটা কিন্তু হচ্ছে আপনার গ্রিন লাইট জ্বলবে। এবং হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে যখন গেম খেলবেন তখন কিন্তু আরেকটি কালার শো করবে। এবং হচ্ছে গেম ছাড়া যদি আপনার আরও যদি অন্যান্য যে নোটিফিকেশন আছে বিভিন্ন কালার আপনার হচ্ছে এটার ভিতরে শো অফ করবে। সো জিনিসটি কিন্তু অসাধারণ। এখন এছাড়া যদি আমি এই ফোনটি সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে এই ফোনটার কিন্তু 5G প্রসেসর ইউজ করছে। যদি পারফরমেন্স কোয়ালিটি নিয়ে বলি সেক্ষেত্রে এটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা আছে, যেটা কিন্তু 6 nanometer, যেটা কিন্তু আপনার হচ্ছে 695 যে সিরিজটা সেই সিরিজটা কিন্তু ব্যবহার করা হচ্ছে 5G চিপসেট, যেটা কিন্তু পারফরমেন্স কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আর 5G কিন্তু একটি বেনিফিট রয়েছে, যেটা এই ফোনটাতে একটা স্পেশাল বেনিফিট আছে 5G জন্য, সেটি হচ্ছে যে আমার কাছে ভালো লাগছে যেটা হচ্ছে যদি আমি কারোর সাথে কথা বলি, কারণ আমি একটা জিনিস হচ্ছে ডাউনলোড দিচ্ছি বা আপলোড দিতেছি সেক্ষেত্রে এটা কিন্তু ধরুন আমি একটা এক্সাম্পল, আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিচ্ছি বা হচ্ছে ইউটিউবে একটা ভিডিও আপলোড দিচ্ছি, যারা ইউটিউবিং করেন বা যারা হচ্ছে ব্লগিং করেন সেক্ষেত্রে তাদের জন্য খুবই বেনিফিট যে আমি একটা ইউটিউবে হচ্ছে ফেসবুক আপলোড মানে ভিডিও আপলোড দিতেছি তখন যদি একটা কল আসে সেক্ষেত্রে কিন্তু আমার ডাটাটা কিন্তু অফ হয়ে যায়, বা আমি যদি কথা বলি তাদের সাথে ডাটাটা কিন্তু অফ হয়ে যায়। সেক্ষেত্রে এই ফোনটাতে কিন্তু ডাটা অফ হবে না, আপনার ডাটা ডাউনলোড করতেছেন, আপলোড দিতেছেন, এই অবস্থায় রানিং অবস্থায় যদি কোনো কল আসে আপনি যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার ডাটা অফ হবে না। এটা কিন্তু সব থেকে ইউজফুল একটি ফিচার যেটা আমার কাছে কিন্তু স্পেশালি খুবই ভালো লেগেছে। আর এছাড়া হচ্ছে এদের ক্যামেরা ডিজাইনের দিক থেকে বলি বা ক্যামেরার কোয়ালিটি বলি সেটি কিন্তু দুর্দান্ত করেছি। আর এদের পিছনে হচ্ছে ট্রিপল র্যাম ক্যামেরা, যেটা মেইন ক্যামেরা রয়েছে 64 megapixel মেইন শুটার, যার অ্যাপারচার রয়েছে 1.7। এবং মজার একটা জিনিস হচ্ছে এটা কিন্তু বিগ ডুয়েল লেন্স, এই লেন্সটা দেখেন আপনার লেন্স দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু লেন্সটা কিন্তু আপনার খুবই বড় একটি লেন্স ইউজ করা আছে, যেটার কিন্তু সাইজ হচ্ছে আপনার 160 mm হচ্ছে আপনার লেন্সের সাইজ। তো অনেকে সাইজ বুঝতেছেন না বা অনেকে জানে না, যারা জানেন তারা বুঝতে পারবেন যে লেন্সের সাইজটা কি। অপর যে আর একটা যে প্রিভিয়াস যে ফ্ল্যাগশিপ মডেল ছিল Reno 6, সেটা কিন্তু লেন্সটা কিন্তু আরও কম ছিল, ওইটার থেকে কিন্তু এই ফোনটা লেন্স কিন্তু অনেক অনেক বড় ইউজ করা আছে, যার কারণে লো লাইটের ছবি বা আপনার ছবির শার্পনেস, ছবির কোয়ালিটি, বিল কোয়ালিটি একটি ছবি পাবেন এই ফোনটা দ্বারা। এছাড়া হচ্ছে আপনার যেটা ক্যামেরার ভিতরে অনেক অপশন আছে, যেটা হচ্ছে বুকে ব্লার কোনেক্ট রয়েছে, ডাইনামিক বুকে রয়েছে, প্লাস হচ্ছে আপনার ডুয়েল বিম ভিডিওটা করতে পারবেন, যেটা হচ্ছে ইচ্ছা করো এক্সপেরিয়েন্স পুরোতে ছিল না, এটা 5G রয়েছে, ডুয়েল বিম ভিডিওটা শুট করতে পারবেন, একই সাথে দুটো ক্যামেরা ইউজ করতে পারবেন ভিডিও ক্ষেত্রে। এবং ফ্রন্ট ক্যামেরা তো বলা লাগে না, কারণ অপো মানে হচ্ছে ক্যামেরা ফোন ক্যামেরার দিক থেকে অলওয়েজ বেস্ট।
তো আপনারা জানেন এছাড়া হচ্ছে এটা একটা চার্জিং টেকনোলজি যদি আমি বলি সেক্ষেত্রে এই ফোনটাতে ব্যবহার করেছে 33 ওয়াটের ভোক চার্জার সুপার ভোক চার্জার যেটা অপো যারা চার্জার ইউজ করেন তারা জানেন অপো চার্জিং কোয়ালিটি কিন্তু বা চার্জারের যে কোয়ালিটি যে অপো নিজস্ব যে অপারেটিং সিস্টেম চার্জারটা সেটা কিন্তু খুবই ভালো এবং হচ্ছে সেফটি একটি চার্জার আর এছাড়া হচ্ছে এটা আপনার র্যাম ভেরিয়েন্ট যদি বলি সেক্ষেত্রে এটা হচ্ছে 8GB ভেরিয়েন্ট প্লাস হচ্ছে 5GB র্যাম র্যামের স্পেকচার পাবেন মানে আপনার 5GB র্যাম এক্সট্রা পাবেন ইনক্রিজ করতে পারবেন টোটাল হচ্ছে 13GB র্যাম পাচ্ছেন প্লাস হচ্ছে 128GB এই স্টোরেজ মেমোরি কার্ড পাচ্ছেন এই ফোনটাতে আর সবথেকে মজার একটা জিনিস হচ্ছে এই ফোনটি ফ্ল্যাট হওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু খুবই খুবই স্লিম একটি ফোন যার থিকনেস রয়েছে হচ্ছে 7.49mm যেটা হচ্ছে রেনবো যে কালার আছে যে দুটি কালার যেটা হচ্ছে রেনবো স্পেকট্রাম কালার এবং হচ্ছে এই যে ব্ল্যাক যেটা রয়েছে সেটা হচ্ছে কসমিক ব্ল্যাক এই দুটি কালারের ভিতরে দুটি দুই ধরনের থিকনেস ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে এই যে কালারটা যেটা আমার হাতে রয়েছে এটা কিন্তু কালার রয়েছে হচ্ছে রেনবো স্পেকট্রাম এই কালারটির নাম যার থিকনেস রয়েছে 7.49mm যার থিকনেস আর যদি ব্ল্যাক রয়েছে এটা হচ্ছে আপনার 7.55mm থিকনেস এবং হচ্ছে ওয়েট হিসেবে দুটি ফোনের ওয়েট সেম যেটা হচ্ছে 173 গ্রাম হচ্ছে আপনার ওয়েট রয়েছে এই ফোনটা এবং খুবই হালকা এবং হচ্ছে স্লিম একটি ফোন এটাকে বলা হয় আলট্রা স্লিম বডি একটি ফোন এবং এই ফোনটা সবথেকে আমার কাছে আমি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা হ্যান্ড ফ্রি এই ফোনটি অনেক অনেক হ্যান্ড ফ্রি যেমন হচ্ছে আমি প্রিভিয়াস টাইম একটা ফোন হাতে ধরেছিলাম যেটা হচ্ছে শাওমি নোট 11 এস বা নোট 11 যেটা রয়েছে সেই ফোনটি কিন্তু আপনার হেভি হেভি ওয়েট আপনি একটা ফোন হাতে নিতে দেখুন ওই ফোনটা কিন্তু অনেক ওয়েট যারা হাতে নিয়েছেন তারা জানেন এবং সেই ফোনটা কিন্তু স্লিম যেমন আপনার হাতে নিলে দেখবেন যে হাত থেকে পড়ে যাচ্ছে আপনার হাতে ধরে আছেন বাট হাত থেকে পড়ে যাচ্ছে যেমন এত অবস্থা এত এত আপনার স্লিপ করতেছে বাট এই ফোনটাতে কিন্তু আপনার হ্যান্ড ফিল বা হচ্ছে আপনার ফোনটা কিন্তু আপনার স্লিপ করার মতো কোনো ই নাই চান্স নাই আর এটা হচ্ছে আপনার কোনো স্কার্ফ করবে না অনেকে আতঙ্ক থাকে বা আমরা অনেকে একটা ভয় থাকি যেটা হচ্ছে ফোনে কোনো স্কার্ফ করবে কিনা বা অনেকে কাভার ইউজ করি অনেকে ব্যাগ খুলি এখন বর্তমানে অনেক ব্যাগ খুলি পাওয়া যায় বাট ব্যাগ খুলি ইউজ করি সেক্ষেত্রে এই ফোনটাতে কোনো ব্যাগ খুলি বা এই ধরনের কোনো কিছু ইউজ করা লাগবে না কারণ এটা 100% ফিঙ্গার প্রিন্ট প্রুফ সো এছাড়া হচ্ছে আপনার যদি চার্জিং টেকনোলজি বলি সেক্ষেত্রে দেখবেন এটা এটা চার্জ কোয়ালিটি নিয়ে খুবই ভালো করেছে এই ফোনটাতে হচ্ছে 4500mAh ব্যাটারি রয়েছে চার্জ ব্যাকআপটা খুবই ভালো পাবেন সো ওভারঅল সব দিক থেকে আমাদের মানে অপো এই ফোনটি স্পেশালি খুবই 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 একটা ইউজফুল একটি ফোন এবং হচ্ছে ইন দিস প্রাইস সেগমেন্ট এটা আমরা প্রাইস সেগমেন্ট করে আশা করি হচ্ছে 35 থেকে হচ্ছে আপনার 40 আন্ডার 40 এরকমই প্রাইস থাকবে এই ফোনটা আমরা এক্সপেক্টেড করতেছি সো এই প্রাইস সেগমেন্টের ভিতরে কিন্তু যে আদার যে ফোনগুলো রয়েছে তার ভিতরে কিন্তু এই ফোনটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হচ্ছে বেস্ট একটি ফিচার মনে হচ্ছে সো যারা এখনো ফোন ক্রয় করেনি তারা এই ফোনটি নিশ্চিন্তে ক্রয় করতে পারেন ইন দিস প্রাইস সেগমেন্টে ইট ইস বেস্ট ফোন অপো F21 প্রো সো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ